নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ভিডিও। তো আমি এর আগেই বলেছিলাম যে ডিটেলসে আমি সোনাঝুরি হাটের একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র হাটের ভিডিওই থাকবে। তো আমরা ওখানেই যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে গাছ, একদম সুন্দর পরিবেশ, নিরিবিলি চারিদিকে গাছ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে বলার নয়। আমরা গরমের সময় গিয়েছিলাম, তো এই যে এখান থেকেই শুরু হচ্ছে হাটটা। রাস্তার দুপাশেই এরকম ভাবে ছোট ছোট দোকান বসে রয়েছে, যেখানে তোমরা নানা রকম জিনিস পেয়ে যাবে, ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, তারপর বিভিন্ন জুয়েলারি, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, শাড়ি, তারপর আরও অনেক কিছু। তো এই যে দেখলে রাস্তা থেকে শুরু হয়েছে, রাস্তা থেকে নেমে একটু ভেতর দিকে যেতে হবে। তো ওখানে প্রচুর দোকান বসে রয়েছে, তো বেশ চারিদিকটা বেশ সুন্দর পরিবেশ, গাছের তলায় এরকম একটা হাট, আর প্রচুর ভিড়। শনিবার দিনে এখানে বিশাল বড় হাটটা বসে, তো সবাই চেষ্টা করবে শনিবার দিন এখানে আসার, কারণ এখানে শনিবার দিনে প্রচুর জিনিস আসে। আর বাকি দিনও এই হাটটা বসে, কিন্তু শনিবারে ভিড়টা একটু বেশি হয়, বেশি দোকানগুলোর বসে এখানে। তো দেখতে পাচ্ছে এখানে একটা শাড়ির দোকান, রকমারি শাড়ি রয়েছে, কাঁথা স্টিচ থেকে তারপর তাঁতে টসরের এরকম করে। তো এই যে থাক দেওয়া রয়েছে, কত শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ। তো অনেকে কেনাকাটা করছে দেখছে, আর এই যে রকমারি কালার রয়েছে, হালকা কালার দেখতে পাচ্ছি যে বেশি রয়েছে। তো বেশ ভালো লাগলো, আমাদের তো ঘুরে বেশ ভালো লেগেছে। তোমরা ফুল ভিডিও দেখো, আর এখানে শুধুমাত্র হাট আছে সেটা নয়, এখানে তোমরা দুপুরে লাঞ্চ করতে পারো, এখানে রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা এখানে দুপুরের লাঞ্চটা করেছিলাম, এখানে শকুন্তলা রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানেই এই যে শকুন্তলা। তো এখানে এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাউন্টার, আর এখানে তোমরা অর্ডার দিয়ে দিতে পারবে যে কী থালি খাবে, তো সেই রকম ওরা বিল বানিয়ে দেবে, আর বিলটা নিয়ে ভেতরে যেতে হবে। তো এটা হচ্ছে ভেতরের পরিবেশটা, আর এই যে আমরা নিয়েছি দেখতে পাচ্ছ কী কী রয়েছে এখানে। ভেজ থালি নিয়েছিলাম, আর একটা হাফ থালি, আর দুটো ভেজ থালি, যেহেতু আমরা নিরামিষ খেয়েছিলাম, শনিবার দিন ছিল। তো এই যে খাবার চলে এসছে, খাবারগুলো অত্যন্ত মানে লোভনীয় ছিল, সাথে পায়েস, চাটনি, শাক ভাজা, সব রকম বেশ ভালো ছিল, তোমরাও যেতে পারো। তো খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি আমরা হাটে কেনাকাটা করতে। তো প্রথমে কেনাকাটা করে নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ রকমারি মানে পাঞ্জাবি রয়েছে ছেলেদের জন্য, তো এখান থেকে আমরা কিছু পাঞ্জাবি দেখছিলাম আমার ভাইয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য নেওয়ার জন্য। তো যেহেতু শান্তিনিকেতন এসেছি, এত বড় একটা হাটে তো কেনাকাটা না করলেই নয়, তো যার জন্য কিছু কেনাকাটা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এইরকম লং পাঞ্জাবি, এগুলো মানে সুতিটা খুব একটা মোটা সুতি নয়, হালকা পাতলা সুতির মধ্যেই রয়েছে, গ্রিন কালারের। কিন্তু এখানে সব থেকে ভালো হচ্ছে যে ডিজাইন, যেগুলো ভেতরে ভেতরে নকশাগুলো আছে ওগুলো খুব মানে চোখে আকর্ষণ করে, তো সেই জন্য বেশি ভালো লাগছে। যে কালোর ওপরে যে কাজগুলো আছে হোয়াইটের, ওগুলো বেশি সুন্দর লাগছে। তো এগুলো বেশিরভাগ শান্তিনিকেতনের দিকেই হয়ে মানে পাওয়া যায় এই রকম ডিজাইনের। তো দেখতেই পাচ্ছ রকমারি সাইজেরও রয়েছে, তো আমরা এখান থেকে কিছু দেখে নেব। তো তারপর আরও দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে ব্ল্যাক, আর এখন আমরা আরেকটা দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ। তো এখানেও ছেলেদের জিনিস রয়েছে, বিভিন্ন রকম শার্ট পাঞ্জাবি, তো হাফ শার্ট থেকে শুরু করে যেগুলো লং শার্ট এইরকম অনেক সাইজের রয়েছে, ছোট বড় সব রকম পেয়ে যাবে। তো বেশ ভালো লাগছিলো হোয়াইটের আর ব্ল্যাকের যে কালার আছে, তারপরে ব্লু ব্ল্যাকের সাথে যে আছে এই পিনটা, এটাও অনেক সুন্দর ছিল, তো এটা একটা আমরা নিয়েছিলাম।
আমার এগুলো ভালো লাগছিল, কুর্তি থাক আমি এই টাইপও নেব, ওই যে এগুলো ঘাগরা টাইপের দুটো নেবো পাঁচশো টাকা এইরকম। দেখতে দেখতে যা পাই তুমি বাচ্চার হবে মানে আমি একটু ডিপ কালার চাইছি, ডিপ কালার আছে ওই যে হিন্দিতে লেখাটা ওটা ভাল লাগে না, ফোর ডিপ তো তোমার